আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুবই সহজ এবং নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভর্তা। ভর্তাটা বরবটি আর শিম এই দুটো জিনিস দিয়ে, বরবটি এবং শিম আমি কেটে সামান্য একটু লবণ দিয়ে বাফিয়ে নিচ্ছি, খুব অল্প, 2 মিনিটের মতো বাফিয়ে নিচ্ছি। আর এখন এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শিম, হাফ সিদ্ধ শিম, এগুলো ভালোভাবে একদম কালো কালো করে ফেলে নিব, যেন পানিতে শুকিয়ে একটা ফ্লেভার বের হয়। তো এই যে এখানে টেলে নিয়েছি, আবার চিংড়ি মাছও দিলাম এটার সাথে, টেলে নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি, ব্লেন্ড করার পরে এখন সরষের তেল দিয়ে ব্যাস খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ।